চ্যানেল আইয়ের ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন দর্শকদের জন্য উন্মুক্ত হওয়ার অপেক্ষায়। গুণী নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকি ও অমিতাভ রেজা জানিয়েছেন, আই স্ক্রিনের জন্য ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মাণ করবেন তারা। 2023 সালের মে মাসের মধ্যে ওয়েব সিরিজ ও সিনেমা দর্শকদের জন্য আই স্ক্রিনের প্রচার করার আশা করছে চ্যানেল আই কর্তৃপক্ষ। মাসু শাকিলের আরও একটি রিপোর্ট। বাংলা একাডেমি প্রাঙ্গণে ফ্যাব ফেস্টে আসা চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও প্রযোজকদের আড্ডা। এখানেই কথা হচ্ছিল চ্যানেল আইয়ের আসন্ন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন নিয়ে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গুণী দুই নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকি ও অমিতাভ রেজাকে আই স্ক্রিনের জন্য ওয়েব সিরিজ ও সিনেমা নির্মাণের প্রস্তাব দেন। নতুন বছরের প্রথম ছয় মাসের মধ্যে আই স্ক্রিনের জন্য ওয়েব সিরিজ বা সিনেমা তৈরির কথা জানান দুই গুণী নির্মাতা। ফেব ফেস্টেরও সহযোগী পার্টনার আই স্ক্রিন। অচিরেই দর্শকদের জন্য উন্মুক্ত হবে চ্যানেল আইয়ের এই ওটিটি প্ল্যাটফর্ম। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।